শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিচেন মাস্টার অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আপনাদের সামনে আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম, সেটা হলো দই মেকার, অটোমেটিক দই মেকার। আসলে আমরা বাসায় দই বানাতে গেলে অনেক সমস্যা হয়, দই জমে না, নষ্ট হয়ে যায়, সেজন্য আপনাদের জন্য এই দারুণ প্রোডাক্টটি নিয়ে আসলাম। আর হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা যে দই নিই, আসলে আপনি ওই দইগুলো ওই খাবারগুলা আমাদেরকে ভালোভাবে তৈরি করে দিচ্ছে কিনা সেটা আপনার নিশ্চয়তা নেই। বিভিন্ন ধরনের পাউডার ফিউম মিশিয়ে আপনার দই তৈরি হয়ে থাকে, আর আমরা সবাই পছন্দ করি ঘরের খাবারকে, সেজন্য আমরা নিয়ে আসলাম হাতে বানানো এই দই মেকার। প্রোডাক্টটি তৈরি হলো মেড ইন চায়না, চায়নার এই প্রোডাক্টটি খুব ভালো একটা প্রোডাক্ট। আপনারা কিভাবে প্রথমে দই বানানোর পদ্ধতিটি বলে দিই। আপনি যদি এই দই মেকারে দই বানাতে যান, সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ নিতে হবে, এবং আপনি যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি কিংবা গুড় লাগবে, এবং যে রং পছন্দ করেন আপনি খাবার রং নিয়ে নিতে পারেন, সাদা চাইলে সাদাও বানাতে পারেন। প্রথমতই আপনাকে দুধের সাথে চিনি কিংবা গুড় ভালো করে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের ঘনত্ব বেড়ে না যায়। তারপর রং দিয়ে আপনি আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দই বানাতে হলে আমাদের আরও একটা জিনিস লাগবে, আর তা হলো দইয়ের বীজ। অনেকেই দইয়ের বীজ বলতে কি বোঝায় বোঝেন না, তাদের জন্য বলছি, দইয়ের বীজ বলতে মার্কেটে যে দই পাওয়া যায় সেই দইটাকে এনে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই এটাকে দইয়ের বীজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা সেই ঠান্ডা করা দুধটাকে মূলত এই দই মেকারের মধ্যে দিয়ে, তারপর এই হলো দইয়ের বীজ, ভালো করে মিক্স করে তারপরে এই দইয়ের বীজ এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা পুরোপুরি এই দুধের সাথে মিলে যায়। ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে এই দই মেকারটিকে বিদ্যুতের লাইন দিয়ে 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। পর আপনি আপনার পছন্দের দই পেয়ে যাবেন, খুবই সুস্বাদু। আপনি আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন, আমার বানানো দই তো অনেক মজার হয়েছে। বাজার মূল্য থেকে অনেক কম প্রাইসে আমরা দিচ্ছি, এটার অফার প্রাইস আমাদের কাছ থেকে নিলে পাবেন মাত্র 450 টাকা। 450 টাকায় আপনি এই প্রোডাক্টটি পাবেন। আর এটার দুইটা কালার হয়, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রিন কালার, সবুজ কালার, আর এটা হলো পিঙ্ক কালার। আপনার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর একটা সাইজ হয়, সেটা হলো আপনার 1.5 লিটার। দুইটা সাইজ হবে, একটা হলো 1 লিটার, একটা হলো 1.5 লিটার। দুইটা সাইজই আমাদের কাছে আছে এবং দুইটা কালার অ্যাভেলেবল আছে।